হোমিওপ্যাথিতে লেটেস্ট বা শেষ ঔষধের শক্তি হ্যানিম্যান 50 সহস্রতমিক বলে গেছে। এক অদ্ভুত পোটেন্সি যা কিনা লিকুইডও হয় না, সবসময় বড়িতে পাওয়া যায়। তো কোন কোম্পানি কিভাবে বড়ি বানাচ্ছে, কিভাবে তৈরি করছে আমরা জানি না। বিভিন্ন রকম কোম্পানি এই ওষুধ তৈরি করছে। হ্যানিম্যানের নির্দেশ অনুযায়ী ওষুধটাকে প্রথমে 3x-এ আনতে হবে, 3x-এর পর থেকে পোটেন্টাইজ করতে হবে। কিন্তু অনেক ওষুধ যেগুলো 3x পাওয়া যাচ্ছিল না সেগুলোও বানাচ্ছিল কিছু কোম্পানি। তাহলে কী করে বানাচ্ছিল সে প্রশ্ন উঠেছিল। যাই হোক, 1-2 মানে 0/1 বা মিলিসিমাল m/1, m/2 বা 0/1 বা 0/2 এইভাবে থরে থরে ওষুধ সাজিয়ে গ্লোবিউলসের কোয়ালিটি খারাপ থাকার জন্যে হোক বা হাওয়া লেগে হোক, ওষুধ আস্তে আস্তে জমে যায়। জমে গিয়ে একটা সময় ওষুধ থাকে না, একদম নরম পায়েসের মতো হয়ে যায়। পয়সা সব ওষুধ তো সবসময় ব্যবহার হবে এমন কোনো কথা নেই। 3-4 মাস পরে গিয়ে একটা ওষুধ যখন প্রয়োজন হচ্ছে তখন দেখা গেলো সে ওষুধ ব্যবহার করে যাচ্ছে না। হোমিওপ্যাথিতে এক বিরাট সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য আবার টাকা দিলেও যে ওষুধ সবসময় পাওয়া যাবে তাও না। কোম্পানিদের নাটক আছে, যেগুলো ভালো কোম্পানি এখন হবে না, অর্ডার দিন 6 মাস পরে পাওয়া যাবে, এইসব এইরকম নানা রকম নাটক আছে। তো সেই জন্য আমি বুদ্ধি করেছিলাম এই যে ক্রিওজোট, আমার ক্রিওজোট টু মানে 0/2 বা m/2 আমি ব্যবহার করতে দেখি জমে গেছে। এই একটা বড়ি দেওয়ার কথা, এখন বেরোতে গেলে 10-50 একসাথে বেরোচ্ছে, কোথাও বেরোচ্ছে না, কী করা যাবে? তো ক্রিওজোট টু যদি ওষুধ হয়, তার যদি অ্যাকশন এর মধ্যে থাকে তাহলে এর মধ্যে আছে। তাহলে এইটাকে ব্যবহারের জন্যে আমি যে ফর্মুলা বের করলাম তা হলো, ছিপিটা খুলে এর মধ্যে RS দিয়ে দিলাম, সেইটাকে ধরো নিচে, উপরে রেখে দাও, এই দিয়ে দিচ্ছি, একটু গ্যাপ থাকলো। তাহলে যে ওষুধের ক্রিওজোট টু যদি থেকে থাকে ওই বড়িগুলোর মধ্যে, পাওয়ার যদি থাকে, তাহলে এই লিকুইডের মধ্যেও সে পাওয়ার থাকবে, এই লিকুইডের মধ্যেও পাওয়ার থাকবে। ইউনিফর্মলি মিক্স করে নিলাম, তাহলে একটা বড়ি বদলে যদি আমি 1টি ফোঁটা দিই, হয়তো এমন হতে বলা যেতে পারে যে তোমার 1টি ফোঁটা 1টি বড়ির থেকে বেশি ডোজ হয়ে যাচ্ছে। পরীক্ষা করে দেখা যাক, আমার তো অ্যাগ্রেভেশন হচ্ছে না, আমি কাজ পাচ্ছি, তাহলে অসুবিধা কী আছে? এই বড়িগুলো সব জমে গেলে আর কোনো কাজে লাগতো না, নষ্ট হয়ে যেত। এটা একজন চিকিৎসক আমার এই পদ্ধতিকে আবার সমালোচনা করেছেন যে ওর ভিতরে নাকি ব্যাকটেরিয়া হয়ে যাচ্ছে। ব্যাকটেরিয়া সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই, সে মূর্খের স্বর্গে বাস করে, তাই এমন কথা বলেছে। তা এইভাবে তৈরি করলাম, তা যখন জমে গিয়েছিলো তখন ওর থেকে যদি আস্তে করে সাবধানে দেওয়া হতো তখন ব্যাকটেরিয়া হলো না, এখন ব্যাকটেরিয়া হতো। তো এইভাবে ওষুধটাকে নষ্ট করার আগে তৈরি করে নেকে। এতে আরও সুবিধা হলো, এইটা শেষ হয়ে গেলে, অল্প কমে গেলে আবার আমি RS মিশিয়ে তৈরি করতে পারি, তাতে কোনো অসুবিধার কিছু নেই। এই ওষুধের কাজ হচ্ছে, হবে, এই পদ্ধতি অবলম্বন করে 50 মিলিসিমাল ওষুধগুলোকে বাঁচানো সম্ভব। তো সমালোচকরা থাকবেই, তাদের কাজই হলো সমালোচনা করা, কিন্তু কাজ হচ্ছে। আমি চোখের সামনে ক্রিজোট টু আবার তৈরি করে দেখালাম বন্ধুরা, কাজ সবাই পাবেন, নিশ্চিন্তে এভাবে ব্যবহার করতে পারেন।